আপনাদের এখানে খুব ভালো লাগছে, এত সুস্বাদু সুস্বাদু খাবার আমরা কখনো খাইনি। এখানে আমরা না অনেকজনই আছে তারা সুস্বাদু সুস্বাদু খাবার খেতে পারে, আমরা খাইতে পারি না। তুমি যে যে বার্গার খাইতে চাইছিলা, পিৎজা খাচ্ছো, চিকেন ফ্রাই খাইতে চাচ্ছিলা, কোল্ড ড্রিঙ্কও আছে, তোমার কেমন লাগছে? তুমি যে বার্গার খাবো খাবো বলছিলা, অনেকদিন তোমার ইচ্ছা ছিল বার্গার খাওয়া, তাই না? এখন তো পাইছো বার্গার, তাই না? কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে? আমার আব্বা হলো অটো চালায়, আমরা এখানে এসেছি। আমি এই রেস্টুরেন্টে কখনো আসিনি, এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে অনেক বাচ্চারাও রয়েছে, আমরা এখন একসাথে খাবো। খাইনি আজ খাচ্ছি বার্গার। আমাদের মেহেরপুর ভাবনার কাজ হচ্ছে যেসব সুবিধা বঞ্চিত শিশু আছে এবং অনাথ শিশু আছে তাদেরকে ঈদ উল্লাসে একটা আনন্দ উপহার দেওয়া, এবং পরিবার যেগুলো গরিব পরিবার এবং তাদেরকে ত্রাণ প্রদান করা, এবং তার পাশাপাশি যেমন আমাদের শীতের সময় বা বন্যার সময় এবং হচ্ছে যে কোনো সময় আমরা হচ্ছে যে শিশুদের হচ্ছে যেমন আজকে আয়োজন করা হয়েছে যে তারা রেস্টুরেন্টে আসতে পারে না, তারা টিভিতে দেখে এবং খাবার দেখে শোনে জানে কিন্তু তারা কখনো চোখে দেখেনি বা খায়নি, তা আজকে তাদের জন্য আমরা এই আয়োজনটা করেছি যে আনন্দের আহার তাদেরকে একটা দিন উপহার দেওয়ার জন্য। আর অন্য অন্য সময় আমরা হচ্ছে যেমন বন্যার সময় ত্রাণ বিতরণ করেছি এবং শীতের সময় শীতের কম্বল বিতরণ করি, এবং ঈদের সময় শিশুদেরকে জামা এবং তাদের মেহেদি উৎসব এবং তাদের হচ্ছে একদিনের খাবারের ব্যবস্থা খেলাধুলার আয়োজন করে থাকি। তার পাশাপাশি পরিবারে আমরা ত্রাণ সামগ্রী এগুলো আয়োজন করে থাকি ভাবনা থেকে। মানে অনেক অসহায় শিশু আছে যারা হয়তো ভাবে যে রেস্টুরেন্টে খেতে যাব কিন্তু তারা খেতে পারে না, তাদেরও ইচ্ছা হয় অন্যান্য শিশুদের মতো রেস্টুরেন্টে এসে খেতে। এই জন্য আমরা মূলত এই উদ্যোগটা নিছি যেন হচ্ছে রেস্টুরেন্টে এসে অন্তত তারা বুঝতে পারে যে মানে তাদের অন্য শিশুরা যেরকম এসে খায় এরকম যেন তারাও ওই মানে ফিলটা নিতে পারে, এইটা আর কি। তারাও যেন বুঝতে পারে যে রেস্টুরেন্টে কীভাবে সবাই আসে, একবেলা খায়, অন্তত একটু একটু হলেও তাদের মনের ইচ্ছাটা যেন আমরা পূরণ করতে পারি। আনুষাঙ্গিক সকল বাচ্চাই বাসা থেকে ম্যাক্সিমামই খাওয়ার জন্য আমাদের এ করে, আবদার করে যে না চলো আমরা সে খাইতে যাই, ফাস্টফুড খাবো, রাস্তা ধারে তো যেহেতু ফাস্টফুড থাকে কিন্তু সেভাবে তো সব বাচ্চা খাইতে পারে না। আমাদের মূলত এটা উদ্দেশ্য ছিল যে হচ্ছে কিছু বাচ্চাদের নিয়ে হচ্ছে তাদের খাওয়ানো, তাদের মানে আবদারগুলো পূরণ করার জন্য। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর মোস্তফা ইউপিভিসি ডোর। আজকে আমাদের বাচ্চাদের খাওয়ানোর উদ্দেশ্যটা হচ্ছে যাতে আর সাধারণ বাচ্চাদের মতো যারা বাইরের বাচ্চা আছে তারা যেন এই আলোক সজ্জিত জায়গায় বসে আর সাধারণ বাচ্চার মতো এই খাদ্যটা উপভোগ করতে পারে, এবং তারাও যেন তাদের মনটা অন্যান্য বাচ্চাদের মধ্যে প্রফুল্ল হয়। আমাদের কাজ হচ্ছে সমাজে যারা বঞ্চিত মানুষ থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, দেন এখান থেকে যারা বৃদ্ধ আছে শীতের সময় শীত বস্ত্র বিতরণ, ঈদের সময় শিশু বাচ্চা যারা ঈদের পোশাক কিনতে পারে না তাদেরকে আমরা ঈদের যে পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথা পর্যন্ত যা লাগে এভরিথিং সব কিছু আমরা তাদেরকে কমিউনিটি সেন্টারে প্রোগ্রাম করে আমরা তাদেরকে সব কিছুই দিয়ে থাকি, দেন আমরা হাতে মেহেদি দিয়ে দিই। এই আমাদের কার্যক্রম।